দর্শক মহল টেলিভিশনের একটি বিশেষ করে সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি মিজুর রহমান। আজ আমার সঙ্গে উপস্থিত হয়েছেন মিস্টার বিন। হ্যাঁ, একদম জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার মিস্টার বিন। তবে তিনি কি আসলেই মিস্টার বিন নাকি বাংলাদেশি মিস্টার বিন? তার কাছ থেকে আমরা জানবো তিনি কেন এই মিস্টার বিন এই ক্যারেক্টারটাকে আসলে আয়ত্ত করলেন। এগুলো কী করছেন আপনি আসলে, এগুলো কী করছেন? অনেক সময় লাগছে, প্রায় 3-4 বছরের মতো সময় লাগছে এটা আয়ত্ত করতে। আর বয়সটা দিতে আমার 2-3 বছর, বয়সটা দিতেই 3 বছর লাগছে। আর ওইটা পাশাপাশি আবার অভিনয় টোটাল 4 বছর। মানে কত সাল থেকে আসলে এটা প্র্যাকটিস শুরু করেছেন? 2019-20-এর পর থেকে আর কি, 19-20-এর মাঝামাঝি। অনেকগুলো কার্টুন ক্যারেক্টার ছিল বা জনপ্রিয় ক্যারেক্টার আছে বাচ্চাদের কাছে, মিস্টার বিন কেন যদি জানতে চান? এটা এমনিতেই ভালো লাগা থেকে কাজ করা। আসলে মিস্টার বিন কি ভালো লাগে, মানে দেখেছেন অনেক? জি, দেখছি, অনেক ভালো লাগে। ট্রাই করছি যে না, লোকজন অনেক ভালোভাবে নিচ্ছে। আমি এর আগেও তো এলাকায় বা অনেকে আমারে বলতো যে তোর ফেসটা একটু মিস্টার বিনের মতো মারে, বা আমার কর্মকাণ্ড ওইভাবে ছিল বাস্তব জীবনেই, মানে মিস্টার বিনের মতো কর্মকাণ্ড। ফ্রেন্ড সার্কেল, জি, এলাকার প্রতিবেশী, মানে সবার কাছ থেকে সারা কেমন পেয়েছেন? যে অনেক ভালো, পরিবার থেকে অনেক বেশি সাপোর্ট পাইছি। বিশেষ করে আমার আম্মু বেশি সাপোর্ট করছে আমাকে, না আর চাচা দাদা, দাদি, ভালো কিছু করার ইচ্ছা, যে সুস্থ বিনোদন দেওয়ার মানে ইচ্ছা আছে ভালো। মানে মিস্টার বিন তো শেষ, মানে শেষ, আমি চাচি যে ওইটা আবার আমার মাধ্যমে শুরু হোক। এতটা সেম কিভাবে হবে আসলে এটা জানি না। আসলে ওটা মানে ট্রাই করছি, চেষ্টা করছি, না ভালো কিছু দেবো ইনশাআল্লাহ। আগামীতে আরও ভালো সুস্থ বিনোদন দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।